নমস্কার, গুড্ডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে নিয়ে এসেছি যে মটর ডাল সেদ্ধ করব। মটর ডাল দিয়ে এঁচোড় দিয়ে হবে, মটর ডাল দিয়ে এঁচোড় দিয়ে হবে। আর এইরকম বড় বড় পটল নিয়ে এসেছে আপনাদের দাদা, পটল দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে হবে দোরমা, পটলের দোরমা। আর হবে হচ্ছে কলমি শাকের যে ডাঁটাগুলো হয় না, এই কলমি শাকের ডাঁটা উচ্ছে, এই কুমড়ো আর আলু, এই দিয়ে একটা চচ্চড়ি হবে, ঝাল ঝাল চচ্চড়ি হবে। আর হবে ডালের সঙ্গে এই কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। তাহলে শুরু, আসুন তাহলে আগে প্রথমে মটর ডালটা সেদ্ধ বসিয়ে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নেব। উচ্ছটা করবো, দিয়ে দিচ্ছি তেল, কড়াই বসিয়ে দিয়েছি। মা এখানে পটল করছে, সব কাটাকাটি করে দিচ্ছে আমাদের মায়ের। এই মা কি কিছু কাটলে বলে দাও। এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। দেবো লঙ্কা, লঙ্কাটা দিয়ে একটুখানি ভেজে নিই, তেলটা বেশ সুন্দর আসবে। ভাজার দিলে তুমি ঢাকা দিয়ে রাখি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এইটার মধ্যে ততক্ষণে এটার মধ্যে একটু নুন দিয়ে দিই, মরুচ সব দিয়ে দিই। মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি এটা। এবার এর মধ্যে এগুলো বাদবা ফুলগুলো আছে, কুমড়ো আর আলু দিয়ে দিচ্ছি। হলুদ দেবো, নুন হলুদ আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। চিনি খুব বেশি দেবো না, কারণ কুমড়ো আছে তো, তাই আমি একদম একটুখানি দিলাম, কুমড়োতে মিষ্টি হয়ে যাবে। এবার ভালো করে আমি নাড়তে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, দিচ্ছি তেল। আমি না উচ্চটার মধ্যে প্রথমে টমেটোটা দিই, এখন দিচ্ছি কাঁচা টমেটো। এই যে কাঁচা টমেটো নিয়ে আমাদের গাছে, আমাদের বাড়িতেই হয়েছে গাছটা, এই গাছে কাঁচা টমেটো। এদিকে তেল গরম হয়ে গেছে, ভাজাগুলো একটা একটা করে ছেড়ে দেবো। প্রথমে কুমড়োটা ভাজা করে নিই। ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে পুরোটা লাগবে না, সর্ষে বাটা অল্প একটু দেবো। সর্ষে বাটা দিয়ে আমি না বেশি না লাগবো না, আমি অল্প করে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ এটা তো একদম শুকনো শুকনো হলে তার জন্য একটু জাস্ট দিলাম, সবজিগুলো একটু শুকনো সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিই। সেটা এই দেখুন, আপনারা দাদা এরকম বড় বড় পটল নিয়ে এসছে বাজার থেকে, আর চিংড়ি মাছ নিয়ে এসছে, তো পটলের দোল, চিংড়ি মাছ দিয়ে পটলের দোল বানাবে। মা পটলটা কেটে দিচ্ছে, বন্ধুরা আমরা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আর আপনারা আমার, আমাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হচ্ছে হলো আপনাদের কমেন্ট বক্স। আপনারা যদি দয়া করে কি কমেন্ট করেন যে আপনারা কোনো থেকে দেখছেন। গরমে কেমন আছেন আপনারা বন্ধুরা জানাবেন। পটলের দোরমা করবো, পটলগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, নিয়ে এভাবে আমি বীজগুলো বার করে নিচ্ছি।
উচ্চটা হয়ে গেছে, নামিয়ে নেব। প্রথমে পুরের মতো যে আলুগুলো দেবো সেটা একটু সেদ্ধ মশলা, তারপর পটলটার মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছি, সাদা রঙে যান ভালো করে মাখিয়ে নিয়ে পটল গুলো দিয়ে দিচ্ছি। সব আলু সেদ্ধ করা হয়ে গেছে, আমি গ্যাসটা দিয়ে দিলাম। এই কড়াইটাতে ওরা আমি পুরটা করবো, আর এদিকে আমি পটল গুলো ভেজে নিচ্ছি। করার জন্য আমি নিয়েছি হচ্ছে এর মধ্যে এই যে পটলের যে দানাগুলো বার করে রেখেছিলাম সেটা নিলাম, আর একদম অল্প একটুখানি ছোট ছোটো করে কাটা আলু নিয়েছি, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেবো। সব চিংড়ি মাছ আমি পুরের মধ্যে দেবো না, আমি অল্প কটা দেবো পুরের মধ্যে, আর বাদ বাকি চিংড়ি মাছ দেবো আমি ওই যে গ্রেভিটা হবে সেটার মধ্যে। আমি দুটো করে এক একটা পটলে আর আমি দুটো করে চিংড়ি মাছ দেবো। আমার দেবার পটল আছে দুটো করে, সেইভাবে চিংড়ি মাছটা নিয়ে নিলাম। বলেছিলাম যে এঁচুর দিয়ে ডালটা করবো, এই এঁচুরটা আমি সেটার মধ্যে করবো। তোমার মতো নুন হলুদ আর মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা একটু একটু বেশি দেবো, খুব একটু মিষ্টি মিষ্টি হলে ভালো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। একটু চাপা দিয়ে দেবো, কষানোর জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে জিরে, তেজপাতা আর অর্ধেক শুকনো লঙ্কা, গোটা দেবো না অর্ধেক শুকনো লঙ্কা। পুরোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এঁচুরগুলো দিয়ে দেবো। পোস্তটা কাঁচা গন্ধ বেরোনোর জন্য খানিকক্ষণ আমি কষিয়ে নেবো, আর ততক্ষণ এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন নেব। আমি নুনটা একবারই দিয়ে দিচ্ছি, যাতে ডালের যখন ডালটা সম্বাদ দেবো তাতে তখন আমি নুনটা দেবো না, আমি একবারই দিয়ে দিচ্ছি নুন। হলুদটাও তাই করবো, হলুদ নুন হলুদ মিষ্টি আমি একবারই পরিমাণ মতো দিয়ে দেবো, যাতে ডালটা দেওয়ার পরে মাছ তুলতে না হয়। দেবো জিরে গুঁড়ো, জিরে আদা লঙ্কার পেস্টটা আমি করে নিয়েছি। আমি আদা লঙ্কার দুটো একবারে করেছি, একটু ডালের উপর আর পটল পটলের দিয়ে দিতাম, এবং একবারে করে নিয়েছি।
কমিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজবো, এরও তেল, তেলটা গরম হয়ে গেছে, দেবো চিংড়ি মাছ। ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, আলু আর টমেটো একসঙ্গে দিয়ে দেবো। কিছুটা সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে, যেটুকু কষ্ট করছিল সেটাও নেই আর। এবারে আমি এর মধ্যে দেবো কিছু গরম মশলা, অল্প করে দেবো, মেথরটা প্রায় কমপ্লিট পাঠানো। এইবার আমি ডালটা দিয়ে দেবো এর মধ্যে, মশলাগুলোতে সেদ্ধ করে নিয়েছিলাম আমি, তখন দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, আমার এদিকে আলুটাও পড়েছে, পটলে পটল ডালটাকে চাপা দিয়ে দেবো, বলে এদিকে ডালটা আমি নামিয়ে দেবো। সবাই পরিমাণ মতো চিংড়ি মাছ পাবে পটলের মধ্যে, এমনিতে তো গ্রেভি থাকবে। এইভাবে পটলটা কাটলে কি হয়, গ্রেভিটা ভরতে খুব সুবিধা হয়, আর না তো মাথা কেটে দিলে খুব অসুবিধা হয় তখন ভরতে। পটলের গ্রেভিটার আলুটা যেটা দিয়ে করছিলাম সেটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু অল্প একটুখানি জল দেবো, দিয়ে পটলগুলো আস্তে আস্তে বসিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নেবো, কারণ পটলও ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে আলতো আলতো করে পটলগুলো দিয়ে দেবো, যাতে
এই মুখটা উপরে রাখবো যাতে একদম ডুবে গিয়ে উড়গুলো যেন বেরিয়ে না যায়, এইভাবে ফুটুক। এটা বেশি ফুটাবো না, একটুখানি ফুটাবো। এই দেখুন বন্ধুরা, আমি যে এই যে ফুটিয়েছি একটুও কিন্তু গ্রেভি এই যে পুরগুলো বেরিয়ে যায়নি, দেখুন সব কটার মধ্যে পুর। আমি যেরকম পটলটা দিয়েছিলাম ঠিক সেরকমই আছে, দেখুন। আপনারাও এইভাবে করবেন, দেখবেন ভালো লাগবে, পুরো বেরোবে না কিন্তু খেতেও ভালো লাগবে। এবার নামিয়ে নেবেন, এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। যারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা দয়া করে ফলো করে দেবেন। আর আমাদের পাশে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।